আজকে হাইকোর্ট চত্বরে নজিরবিহীন ঘটনা ঘটেছে। আওয়ামী বিচারপতিদের অপসারণের দাবিতে যখন আলটিমেটাম দিয়ে বসে থেকেছে, অবস্থান নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, তখন প্রধান বিচারপতি 12 জন বিচারপতিকে তার দপ্তরে চায়ের আমন্ত্রণ জানিয়েছিলেন। খবরে বলা হচ্ছে যে দুপুরে সৈয়দ রেফাত আহমেদের দপ্তরে একে একে প্রবেশ করতে থাকেন অভিযোগ ওঠা সেই বিচারপতিরা। বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে যে 6 জন বিচারপতি দুপুর পর্যন্ত তার দপ্তরে এসেছেন। তারা হলেন বিচারপতি এস এম মনিরুজ্জামান, বিচারপতি খন্দকার দিলুরুজ্জামান, বিচারপতি মোহাম্মদ আক্তারুজ্জামান, বিচারপতি শাহেদ মোহাম্মদ নুরুদ্দিন, বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন এবং বিচারপতি মোহাম্মদ আমিনুল ইসলাম। তাদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি, অর্থাৎ যারা এসছেন তাদেরকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এখন যারা আসেননি তাদেরকে কি করা হবে, তাদের ক্ষেত্রে যেটি ধারণা করা হচ্ছে রেজিস্ট্রারের মাধ্যমে সেই বিচারপতিদেরকে জানানো হবে। যেই 6 জন এসেছেন নিশ্চিতভাবে যাদের নামগুলো বললাম তাদেরকে ছুটিতে পাঠানো হয়েছে, এছাড়া আর কোনো অপশন নেই। আর পরিস্থিতি নানান কারণে উত্তপ্ত হয়েছে, বিচারপতি এবং আইনজীবীরা যেভাবে সংগঠিত হচ্ছে সেই খবরটা পৌঁছে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে এবং তারা বুঝতে পারছে যে এই যে বিচার কাজ, গণহত্যার বিচার শুরু হবে, সেই বিচারের প্রতি পদে পদে বাধা দিতে পারে বা নাকচ করে দিতে পারে, আইনি নানান রকম জটিলতা তৈরি করতে পারে এই বিচারপতিরা। শেখ হাসিনা বিচারাঙ্গনকে, বিশেষ করে এস কে সিনহাকে বিতাড়িত করার পর পুরো বিচারপতি মানে পুরো বিচারাঙ্গনকে, সেই নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত, উচ্চ আদালতের তো নিরঙ্কুশ, তাদের একদম আপিল বিভাগের, যেমন ওবায়দুল হাসান নিজের ছাত্রলীগ করতেন, এনায়েতুর রহমান রহিম এরা শুধু ছাত্রলীগের মানে করতেন তা না, ওবায়দুল হাসান এনায়েতুর রহিম এরা রীতিমতো নেতা ছিলেন। আমার নিজের চোখে দেখা মানে ওই সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তারা মহসিন হলের ছিলেন, তো তারা নেতা ছিলেন, সেই নেতাদেরকে বানিয়েছেন তিনি প্রধান বিচারপতি আপিল বিভাগে। আর বাকি যারা আছে তারা তো সবাই পরিচিত, আপিল বিভাগে নিরঙ্কুশ, তারপরে হাইকোর্টে একেবারে বলতে গেলে মানে 95 থেকে 95 ভাগ হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ, যাদের ব্যাকগ্রাউন্ড এমনভাবে চেক করা হয়েছে যাতে এস কে সিনহার মতন বিপদে না পড়তে হয়। এস কে সিনহাকে বিতাড়িত করার মধ্য দিয়ে বোঝা যায় যে উচ্চ আদালতকে একেবারে দলীয়করণ করার ক্ষেত্রে শেখ হাসিনার ভূমিকা কি ছিল, কিভাবে তাকে অপসারিত করা হয়েছে ন্যাক্কারজনকভাবে, একেবারে সেনা কর্মকর্তা ডিজিএফআইয়ের প্রধান এবং বাকিরা ওই সময় ছিলেন 9 ডিভিশনের, তারা যে একেবারে বাসভবনে রীতিমতো টেবিলের উপরে পিস্তল দেখে তাকে শাসন হয়েছে, কে কেউ বলে তার গায়েও হাত দেওয়া হয়েছে, তাকে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে এবং অন্য তার সহকর্মীদেরকে বলা হয়েছে যে তার সঙ্গে তারা বসবে না। কারণটা কি? কারণ হচ্ছে একটাই, ষোড়শ সংশোধনী নিয়ে মতদ্বৈততা, যেখানে ছিল বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ অর্থাৎ সরকার তার হাতে নিয়েছিল, পার্লামেন্টের হাতে নিয়েছিল, তার প্রতিবাদ করেছিল, সেই সংশোধনীর পক্ষে তিনি বাতিল করেছিলেন। এই ক্ষোভে এস কে সিনহার যে পরিণতি সেটা সবাই অবাক বিস্ময়ে দেখেছে। এরপর তো বাকিটা ইতিহাস, তারপর যারা এসছে এবং এরপরে যত নিয়োগ প্রক্রিয়া হয়েছে আওয়ামী লীগের হাত দিয়ে সব হচ্ছে একেবারে দলীয় ভিত্তিতে। আপিল বিভাগের প্রধান বিচারপতি যদি ছাত্রলীগের নেতা হয় তাহলে বাকিরা কি অবস্থায় আছে এটা দর্শক বলার অপেক্ষা রাখে না। তো সেই বিচারপতিদেরকে দিয়ে এখন যে সুষ্ঠু নিরপেক্ষ বিচার শুরু হবে, গণহত্যার বিচার হবে, বহু জন অভিযুক্ত মানে সহস্রাধিক মারা গেছে, কত হতাহত, কত জনের বিচার হবে, সেই বিচারে কি এই বিচারপতিরা সহযোগিতা করবে নাকি পদে পদে তারা বাধা দেবে? তারপরে দুর্নীতির অভিযোগে সালমান এফ্রমন সহ অনেকে অনেকে হয়তো তাদের বিরুদ্ধে পরে হত্যার মামলা খারিজ করাবে, কিন্তু দুর্নীতির অভিযোগ তো থাকবে, সেই দুর্নীতির মামলাগুলোতে তারা টাকা পয়সার বিনিময়ে দলীয়করণের মানে অর্থাৎ দলপ্রীতির কারণে তারা এই সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে স্টেপ নেবে না, যেটা হওয়ার দরকার সেটা করবে না। তো এইরকম অনিশ্চিত অবস্থায়
কেন এই বিচারপতিদেরকে নিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা এত রক্ত দিয়ে যারা একটা বলতে গেলে নতুন বাংলাদেশ করলো, তারা কেন শেখ হাসিনার এই দলবাজদেরকে নিয়ে সামনে চলবে? স্বাভাবিকভাবে তাদের দাবি ওঠা যৌক্তিক এবং সেটি সেই পদক্ষেপ নিয়েছে প্রধান বিচারপতি, এটা সময়োচিত। তবে কেন এই বারো জনের কি আর বাইরে কেউ নেই, নাকি পর্যায়ক্রমে করা হবে, বিষয়টা এখনো পরিষ্কার না, হয়তো পরবর্তীতে জানা যাবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।